আমরা সবাই চাই আমাদের পাখিগুলো সুস্থ থাকুক, সবল থাকুক এবং সুন্দর থাকুক। এই যে পাখিগুলো সুস্থ সবল থাকবে, তাহলে কিভাবে বুঝবো যে আমাদের পাখিগুলো সুস্থ আছে, অর্থাৎ আমাদের পাখিগুলো সুস্থতার সাইন কি? এছাড়া আমরা যখন বাহিরে কোথাও থেকে পাখি যদি কিনতে চাই, সেই পাখিটা সুস্থ কিনা সেটারই বা সাইন কি? তো আজকে আমি পাখির বেশ কিছু সুস্থতার সাইন এবং আমরা যারা বাসায় পাখি রাখি, আমরা যারা বাসায় পাখি পালি, এই পাখিগুলোকে দেখে আমরা কিভাবে বুঝবো যে আমাদের পাখিটা সুস্থ আছে এবং এর জন্য আমরা স্যাটিসফাই, তা না হলে কিন্তু আমাদের কী করতে, বিভিন্ন ধরনের লক্ষণ বুঝে চিকিৎসা নিতে হবে। তো এই পাখিগুলো কিভাবে সুস্থতা বুঝবো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি মামুন, বাড়িশুরি চ্যানেল বেশিতে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিও শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ থাকবে, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি। সবারই মনের একটা আশা এবং আকাঙ্ক্ষা থাকে আমাদের পাখিগুলো সবসময় সুস্থ থাকে, কখনো যেন অসুস্থ না হয়। যে এই যে আমাদের পাখি যে সুস্থ থাকবে, এই সুস্থ পাখির কিছু লক্ষণ আছে। তার এক নাম্বার আছে, যেটা হচ্ছে পাখির যে চোখ আছে এটা দেখবেন যে সুন্দর বড় বড় থাকবে, উজ্জ্বল থাকবে, চারপাশে কোনো রকম পানি থাকবে না, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখলেই আপনি বুঝবেন যে হ্যাঁ, আমার পাখি যথেষ্ট পরিমাণে সুস্থ আছে, যথেষ্ট পরিমাণে ভালো আছে। তার চোখই কথা বলে, বলা আছে না যে চোখই কথা বলবে যে আপনার পাখিটা সুস্থ কি অসুস্থ। দুই নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে আমাদের পাখির নাকগুলো দেখবেন যে উজ্জ্বল পরিষ্কার, একদম সুন্দর ঝকঝকে তকতকে থাকবেন। অসুস্থ পাখির নাক কিন্তু এরকম থাকে না। অসুস্থ পাখির কী ধরনের লক্ষণ এখানে আমার এটা বলা আছে, এবং এই যে পাখির যে অসুস্থ হওয়ার যে লক্ষণগুলো বা কেন পাখি অসুস্থ হয় এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে। আমি আই বাটন এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, আশা করি আপনাদের উপকার হবে। তো এই যে পাখি যখন নাকি সুস্থ থাকবে তখন তার নাকটা সুন্দর থাকবে এবং ঝকঝকা থাকবে এবং কোনো রকম ভিজা থাকবে না, শুষ্ক থাকবে। তিন নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে পাখির যে ঠোঁট আছে এটা দেখবেন যে একদম আপনার স্ট্রং থাকবে, কোনো রকম ভঙ্গুর থাকবে না, সে যা খাবে চট করে ধরে খাবে। এবং এই যাদের পাখি সুস্থ আছে তারা যদি পাখির কামড় খেয়ে থাকেন তাহলে বুঝবেন যে হ্যাঁ, আমার পাখি আসলে সুস্থ আছে। কেননা এই আপনার বাজরিগর বলেন, আপনার ককাটেল বলেন, এছাড়া যে বাঁকানো ঠোঁটালা যে পাখিগুলো আছে, সানকনিয়র বলেন, এগুলো যখন কামড় দেয়, একটা সুস্থ পাখির যে কামড়ের যে চাপ সেটা যে খাইছে, যে তার যার কাছে সেই কামড়টা দিছে, শুধু সেই এটার যে আপনার অনুভূতিটা বুঝতে পারে। তাহলে পাখি যখন সুস্থ থাকবে তখন দেখবেন যে তার ঠোঁটটা আপনার শক্ত থাকবে, সুন্দর থাকবে, স্বাভাবিক থাকবে এবং সে সমস্ত খাবারগুলো সুন্দরভাবে পটাপট করে ভেঙে খেয়ে ফেলছে। চার নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে পাখির কালার। দেখবেন যে সুস্থ পাখির কালারটা খুব চকচকা থাকে এবং ঝকঝকা থাকে। এই যে সুস্থ পাখির যে কালার যে চকচকে হয় এটার কিন্তু আরও কারণ আছে, সেটা হচ্ছে পাখিকে যদি আপনি নিয়মিত গোসল করতে দেন তাহলেই কিন্তু দেখবেন যে আমাদের পাখিগুলোর পালকগুলো সুন্দর কালার হচ্ছে এবং ঝকঝকা হচ্ছে। পাখি যদি আপনার সুস্থ থাকে কিন্তু আমরা যদি ঠিক মতো তাকে গোসল করতে না দিই তাহলে কিন্তু পাখির পালকে বিভিন্ন ধরনের ধুলা নোংরা এগুলো পড়ে কিন্তু পাখির পালকটা কী হয়, ডাল হয়ে যায়, অন্নজ্বল হয়ে যায়। তাই পাখিকে নিয়মিত গোসল করতে দেবে এবং দেখবো যে আমাদের পাখির পালকটা ঝকঝকা এবং উজ্জ্বল কিনা, তাহলে বুঝবো যে আমাদের পাখিটা সুস্থ আছে। পাঁচ নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে খুবই একটা আজব পয়েন্ট। দেখেন, আপনার যদি দামি পাখি থাকে, ককাটু থাকে, ম্যাকাও থাকে, আফ্রিকান গ্রে থাকে বা সানকনিয়র থাকে, মম ক্যারাফের থাকে, এই ধরনের যদি দামি কিছু পাখি থাকে, এছাড়া আপনি এক জোড়া বাজরিগর পালেন বা এক জোড়া ককাটেল পালেন, যে কিছু বা লাভবার্ড পালেন, যে কিছু পাখি পালেন না কেন, আপনি যদি সেই পাখিটাকে নিয়ে ধরে তার মুখটাকে একটু হা করে যদি নাকের কাছে ধরেন, এটা থেকে যদি দুর্গন্ধ আসে তাহলে ভাববেন যে আপনার পাখির অসুস্থ। কারণ সুস্থ পাখির মুখ থেকে কখনো দুর্গন্ধ বের হয় না, শুধুমাত্র যে খাবার যেটা দিচ্ছেন আপনি সেই খাবারের একটা স্মেল বের হবে, কিন্তু দুর্গন্ধ বের হবে না। এবং নাক লাগালেই বুঝবেন যে আপনার পাখি সুস্থ কি অসুস্থ। পাখি সুস্থতার ছয় নম্বর লক্ষণ যেটা আছে সেটা হচ্ছে পাখি যখন নাকি হাঁটাচলা করবে একটা জমিদারের মতো হাঁটবে এবং সে যখন বসবে একদমই স্ট্রং রাজার মতো বসবে, এইটার অর্থ হচ্ছে তার পায়ে কোনো সমস্যা নাই, তার নখগুলো ঠিক আছে, তার যে পায়ের যে গ্রিপগুলো আছে সেগুলো সুন্দর আছে, তার যে আঙুলগুলো আছে সেগুলো কোনো বাঁকা না, টেরা না, চমৎকারভাবে আছে, এবং পায়ের যে আপনার নখগুলো আছে সেগুলো একদম উজ্জ্বল কালারের, অর্থাৎ কোনো রকম ফ্যাকাশে মেরমেরা না। তাছাড়া তার যে আঙুলের যে নখগুলো আছে এগুলো দেখবেন যে আপনার কোনো রকম ভঙ্গুর না, কোনো রকম ফ্যাকাশে কালার না। অর্থাৎ পাখির সুস্থতার অন্যতম লক্ষণ হচ্ছে পাখির পায়ের দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে আমাদের পাখি সুস্থ না অসুস্থ।
সাত নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের পাখির পালক আছে না, সেই পালকটা দেখবেন সুবিন্যস্ত থাকবে। আমি একটু আগে যেরকম বললাম যে পাখির কালারটা ঝকঝকে তকতকে থাকবে, এখানে হচ্ছে পাখির পালকগুলো সুবিন্যস্ত থাকবে। দেখবেন অসুস্থ পাখির পালকগুলো কি উস্কো খুস্কো আপনার থাকে, পাখি ঠিক মতো আসলে তার যে পালকগুলো সে ঠিক করতে পারে না। দেখবেন যে আপনারা পাখি যখন গোসল করে বা পাখি যখন মাঝে মধ্যে তার পালকগুলোকে এরকম তার ঠোঁট দিয়ে টেনে 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 বিন্যস্ত করে, এই যে বিন্যস্তটা করে এটা শুধুমাত্র সুস্থ পাখিরাই করতে পারে, কোনো রকম অসুস্থ পাখি করতে পারে না। আমরা যদি লক্ষ্য করি যে আমাদের পাখির পালকগুলো এরকম সুবিন্যস্ত আছে বিন্যস্ত আছে, তাহলে বুঝবো যে আমাদের পাখিটা সুস্থ সবল। সেই সাথে আমরা আমাদের পাখিকে যদি কখনো ধরি তাহলে একটা স্মুথনেস আসবে তার পাখার থেকে, অর্থাৎ পাখাগুলো দেখবেন যে মখমলের মতো বা পাখির পালক ধরলে যেরকম একটা আপনার স্মুথ অনুভূতি আসে সেইটা আসবে, এবং তার ফুল কভার্ড হয়ে থাকবে, অর্থাৎ তার যে সমস্ত শরীরগুলো পালক দিয়ে কভার্ড থাকবে, কোথাও পালক আছে কোথাও পালক নাই এরকম থাকবে না। তাহলে সুস্থ পাখির লক্ষণ এটা দেখলে আমরা বুঝবো যে পালকের অবস্থান দেখে আমরা বুঝে নিতে পারি যে আমাদের পাখি সুস্থ না অসুস্থ। আট নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে পাখির ওজন মেনটেন করা। প্রত্যেকটা পাখির একটা নির্দিষ্ট ওজন আছে, এই ওজনের হেরফের হইলে কিন্তু পাখি অসুস্থ থাকে, অর্থাৎ পাখি যদি হালকা হয়ে যায় তাহলে অসুস্থ, পাখি যদি ওভারওয়েট হয়ে যায় তাহলে অসুস্থ। এখন এই ওয়েটটা আমরা কীভাবে চেক করব? আমাদের কাছে যদি অনেক পাখি থাকে তাহলে কিন্তু আমরা একটা একটা ধরে ধরে চেক করতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আমরা ওইখান থেকে স্যাম্পলিং হিসাবে চার পাঁচটা পাখি নিয়ে তাদের ওয়েট চেক করতে পারি। কিংবা আমাদের কাছে যদি আপনার এক্সপেন্সিভ মিউটেশন থাকে, ম্যাকাও থাকে, কাকাটো থাকে, আফ্রিকান গ্রে থাকে, তাহলেও কিন্তু আমরা ওইখান থেকে একটা দুইটা পাখি অনেকের ঘরে আছে ওইগুলো আমরা নিয়মিত তার যে ওজনটা সপ্তাহে একদিন বা 15 দিনে যদি আমরা চেক করতে পারি এবং এটা যদি নোট করে রাখতে পারি তাহলেও কিন্তু আমাদের পাখির যে ওয়েট লস বা ওভার ওয়েটের যে সম্ভাবনা থাকে এর থেকে কিন্তু আমরা আমাদের পাখিকে মুক্ত রাখতে পারি। আর যে এই ওয়েট লস এবং ওয়েট গেইনের যে সমস্যা আছে এর থেকেও কিন্তু আমাদের পাখি সুস্থ এবং অসুস্থতা পরিমাপ করা যায়, অর্থাৎ আমাদের পাখি সুস্থ কি অসুস্থ সেটা আমরা বুঝতে পারি। সুস্থ পাখির 9 নম্বর যে লক্ষণটা আছে সেটা হচ্ছে পাখি খাবার দেওয়ারে খুবই আগ্রহ থাকবে, অর্থাৎ আপনি যখনই যে কোনো খাবার দেন না কেন সে ফুসকুরে নামবে, খাবে, ফুরুত করে উড়ে যাবে, অর্থাৎ তার যে খাওয়ার প্রতি যে তার যে আগ্রহ, তার যে খাওয়ার যে অ্যাবিলিটি এটা খুব ভালো পরিমাণে থাকবে, অর্থাৎ সে খুব সহজেই যে কোনো খাবার অ্যাকসেপ্ট করবে, তার যে ফেভারিট খাবারটা আছে সে সেটা খুব সহজেই শেষ করে ফেলবে। অর্থাৎ খাবারের আগ্রহ দেখে আমরা বুঝতে পারি যে আমাদের পাখি সুস্থ না অসুস্থ। পাখি সুস্থতার 10 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে পাখি খুব অ্যাটেনশন থাকবে, অর্থাৎ সে তার যে কান খাড়া বলে না সে কান সব খাড়া থাকবে এবং কোথাও কী আছে সে সাথে সাথে তার যে প্রত্যুত্তর দিতে পারবে, অর্থাৎ সে তার যে রিয়্যাক্ট করার যে ক্ষমতাটা সেটা সে খুবই চমৎকার হবে। দেখবেন যে পাখি যখন সুস্থ থাকে সে চনমনে স্বভাবের থাকে এবং সে সহজে যে কোনো রকমের আওয়াজ হোক ডাক হোক সে কী করে তার যে রিয়্যাক্ট করতে পারে সে তার প্রত্যুত্তর দিতে পারে। আপনার যদি টেম করা পাখি থাকে তাহলে আপনি দেখবেন যে সে পাখিটা যখন সুস্থ থাকে আপনি ঘরে আসার সাথে সাথে আপনার কাছে উড়ে চলে আসছে, আপনার ডাকলে আপনার কাছে চলে আসছে, কিন্তু সেই পাখি এটা কোনো কারণে যদি অসুস্থ হয় তাহলে কিন্তু সে কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি করার কিন্তু আর কিন্তু মজা পায় না বা সে কিন্তু আর করতে চায় না। এতে থেকে আমরা বুঝতে পারি যে আমাদের পাখি সুস্থ না অসুস্থ, অর্থাৎ সুস্থ পাখি চনমনের স্বভাবের হবে এবং চটমনের স্বভাবের হবে এবং সারাক্ষণ ডাকা ডাকে এবং নিজেদের মধ্যে একটা খুনছুটি নিয়ে সর্বদা ব্যস্ত থাকবে। এই যে আমি 10টা পয়েন্ট বললাম, এই 10টা পয়েন্ট থেকে আমরা মূলত বুঝতে পারি যে আমাদের কাছে যে পাখিটা আছে সেটা সুস্থ না অসুস্থ। এছাড়া এই ধরনের পয়েন্ট যদি আপনাদের কাছে আরও থেকে থাকে, অর্থাৎ আপনারা যদি আরও জানেন অবশ্যই কমেন্টস করবেন, এতে করে আমি সহ আরও অনেকেই জানতে পারবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আন্তরিক ধন্যবাদ, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর সোশ্যাল মিডিয়া যদি জয়েন না করে থাকেন ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এখনই জয়েন করে নিন। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুক আমাদের সবার পাখি, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।